আমরা ঘুরলাম নর্থ কলকাতার বেশ কয়েকটা পুজো, তো তার কিছু কিছু গ্লিমস তোমাদের সামনে তুলে ধরছি এখন, এবং এটা পুরো ভিডিও দেখতে সঙ্গে থাকো আর অবশ্যই কমেন্ট করো কোনটা ফেভারিট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফুডি রিক। 2024 সালের পুজো হপিং শুরু হলো আজকে থেকে। ফার্স্ট প্যানেল করতে যাচ্ছি, গেস করলে অবশ্যই কমেন্ট করে দিও, এখনই ভিডিওটা পজ করে কমেন্ট করো। অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট প্যান্ডেলে। বাই দ্য ওয়ে, আজকে যে যে প্যানেলগুলো ঘুরছি অলরেডি থাম্বনেইলে তো দেখে নিয়েছই, তো চলো এখন যাওয়া যাক, গিয়ে তোমাদের জয়েন করছি। বুঝতেই পারছো কোন প্যান্ডেলে যাচ্ছি, অবশ্যই কমেন্ট করে দিও যারা দেখতে পেয়ে গেছো। চলে এসেছি তিরুমালা তিরুপতিতে, মানে শ্রীভূমিতে। প্যান্ডেলটা জাস্ট দেখো, কাজটা অসাধারণ, চারদিকটা জাস্ট দেখানোর মতো। বাই দ্য ওয়ে, আমি এখন সকালবেলা 9:25 নাগাদ এখানে আছি, দ্যাটস ওয়াই এত সুন্দরভাবে দাঁড়িয়ে দেখাতে পারছি। রাত্রিবেলা হলে আরও দারুণ লাগবে, বাট জিনিসটা দারুণ। এবার চলো ভেতরে গর্ভগৃহে গিয়ে মা দুর্গাকে দেখা যাক। এই যে বিষ্ণু, যে বাবা, এটা আবার জল জল করে। বিষ্ণুর যে মাথায় থাকে না তিলক মতো তিরুপতিতে, সেটাই দেওয়া আছে। এদিকে দুটো তিরুপতি বালাজির এখানে রেপ্লিকেটও করা হয়েছে। চলো ভেতরে ঢোকা যাক এবার। ওয়াও, উপরে ঝাড়টা দেখো কি সুন্দর, ভেতরে ডিটেলিংটা খুব সুন্দর লাগছে, গোল্ডেন কালারে কি সুন্দর ডিজাইন, পুরো মনে হচ্ছে আমি তিরুপতিতে গেছি, এত সুন্দর ভেতরে ফিনিশিং। দেখাচ্ছি সামনে থেকে গিয়ে দেখাচ্ছি, নকাশিগুলো সত্যি দেখার মতো করেছে, সত্যি দারুণ। ঠাকুরের ডিটেলিং তো আছে, তার সাথে প্যান্ডেলটাও দারুণ করেছে, দুর্দান্ত, কি সুন্দর ঠাকুর, দারুণ দারুণ। আর ইনফ্যাক্ট মা যে রয়েছেন, মায়ের মাথাতে লক্ষ্য করে দেখো, সোনার গয়না তো রয়েছে, তার সাথে সাথে এই মাথায় তিরুপতির মতো সবারই মাথায় দেখো করা রয়েছে, রাইট, দুর্দান্ত, অসাধারণ লাগছে, অসাধারণ। শ্রীভূমি দেখলাম, এত সুন্দর দর্শন আমি এত বছরে করিনি, দুর্দান্ত, ওয়ার্থ ইট। যারা চাও স্ক্রিনশট নিতে পারো, এত সুন্দর ভিডিও এসছে। চলো এরপর এখান থেকে বেরোনো যাক। এই মুহূর্তে চলে এসেছি কলেজ স্ট্রিটের সামনে, কলেজ স্ট্রিটের প্যান্ডেলে। এবার গিয়ে দেখি এখানে ঢুকতে দিচ্ছি কিনা। আজকে চতুর্থী, এখন ঠিক 10:15 বাজে, দেখছো খুব সুন্দর বানিয়েছে, জুম করে দেখাতে চেষ্টা করছি এরকম। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখ যদি মানে ভেতরে ঢুকতে দেয় তাহলে দেখাচ্ছি। এবার বিল্ডিংটাকে কাছ থেকে দেখাচ্ছি, এইটা বেসিক্যালি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লিয়ামেন্ট। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি। আসতে কি দেখলাম, উফ, মন প্রাণ জুড়িয়ে যায়, কি সুন্দর, কি সুন্দর মায়ের আদর। উপরে ঝুমরটা দেখো, জাস্ট অসাধারণ। অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ডিটেলিং, এই যে পার্লিয়ামেন্ট অফ সুইজারল্যান্ড, আমি লিটারেলি মনে হচ্ছে সুইজারল্যান্ডেরই রয়েছে। এই প্রত্যেকটা ডিটেলস কি সুন্দরভাবে পোর্ট্রেট করা হয়েছে, রিয়েলি। এবার নেক্সট প্যান্ডেলে যাই, তবে এইটা ঝাড়টা একটু ছোটো করেছি তুলনামূলক। চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে, এবার যাই সন্তোষ মিত্র স্কোয়ারটাও তোমাদের দেখাই। যাওয়ার সময় এই সুন্দর ঠাকুর দেখতে পেলাম, এটা হচ্ছে সহদল সংঘ, একটা বেসিক ছোটোখাটো প্যান্ডেল, তবে কি না বাঙালি প্যান্ডেল যেরকম বারোয়ারি হয়, খুব সুন্দর ঠাকুরটা লাগলো তাই শেয়ার করলাম। চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের দ্য গ্লোবের সামনে, তবে একটা জিনিস বলতে পারি যে এখন কিন্তু চালু নেই জিনিসটা, তো দেখি ভেতরে যাওয়া যায় কি না, যাওয়া গেলে দেখাচ্ছি। তো যেরকম দেখতে পাচ্ছি যে অলরেডি এখনও কিন্তু কাজ শেষ হয়নি, ইনফ্যাক্ট এখানে প্রত্যেকটা এলইডি বাল্বের মতো দেখো লাগানো হচ্ছে, জুম করে দেখাচ্ছি, এরকম বাল্বের মতো লাগানো হচ্ছে। অ্যান্ড এই প্রসেসটা ফিনিশ হতে চান্দা যার এক দুদিন মতো লাগবে, দ্যাটস ওয়াই চালু হয়নি। ঠাকুরটা ভাই সেরা সেরা করেছে, মিথ্যা কথা বলে লাভ নেই, ঠাকুরটা সেরা, উফ কি দেখতে, চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায়, এত সুন্দর, অসাধারণ ঠাকুর। কোনো ভেতরে কোনো কিছু নেই, জাস্ট এরকম গ্লোবের মতো করা আছে আর কিছুই নেই চারিদিকে। আর এখানে প্রজেক্টের মতো হচ্ছে, প্রজেক্টার দিয়ে মনে যত কিছু 3D অ্যানিমেশন বা কিছু হয়তো হবে, প্রজেকশন হবে, মিন্টুপাল আর্টিস্ট অবশ্যই। ছোটোখাটোর মধ্যে বেশ, ছোটোখাটো মানে কন্যা যে মন্ডলের ঠাকুর দেখেছি তাদের তুলনায় অনেকটাই বড়ো বড়ো, বেশ দুর্দান্ত। চলো সন্তোষ মিত্র স্কোয়ার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলে এসেছি
বাগবাজারের, এই হচ্ছে বাগবাজারের গেট। চলো বাগবাজারে যাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গিয়ে জয়েন করছি। শতাধিক প্রাচীন এই বাগবাজারের পুজো, এবারে থিম হচ্ছে জয়পুরের হাওয়ামহল। এবং এইবার চলো ভেতরে গিয়ে মায়ের আদলটা দেখাচ্ছি, যে আদলটা প্রতি বছরই এক ধরনের বানানো হয়। দেখার জন্যই তো এতক্ষণের অপেক্ষা, বাপরে। প্রবলেম হচ্ছিল সাউন্ডের, এই জন্য আমি ভয়েস ওভারে বলছি। সেই একই বিগ্রহ, একই স্টাইল, একই এক চাল্লার মধ্যে ঠাকুরকে তৈরি করা হয়। সত্যি সাইডের ডিজাইনগুলো দেখো দুর্দান্ত, জাস্ট ব্যাপক। বাগবাজারের ঠাকুর একটা সাবেকি ঠাকুর, এবং এটা মানে এটা ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ বাঙালিদের। দুর্দান্ত দুর্দান্ত ফিনিশিং, দুর্দান্ত দেখতে, মানে জাস্ট ব্যাপক। সামনে থেকে দেখিয়েছিলাম জগৎ মুখার্জি পার্কের সামনে প্রায় চলে এসেছি, কিন্তু বিশাল ভিড়, মানে প্রায় 30 মিনিট উপর ভিড়ের লাইন দাঁড়িয়ে আছে। মানে বুঝতে পারছি যে আরও যত বেলা বাড়বে ভিড়টা ততই বাড়বে। পার্কের এবারে থিম ছিল হচ্ছে হাওড়া ব্রিজ, দুর্দান্ত একটা কনসেপ্ট লাগিয়েছে হাওড়া ব্রিজ। এবং হাওড়া ব্রিজের সঙ্গে যে আমাদের নতুন মেট্রো তৈরি করা হয়েছে সেটার উপরেই হয়েছিল আজকের থিম। ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে এতটা পরিমাণে আওয়াজ এসেছে, আমার কোনো কথাই শোনা যায়নি। আর মাইকে সত্যি বলতে গেলে জোরে যাদের কথা হয় সেটাই তাড়াতাড়ি রেকর্ড হয়ে যেত, দ্যাটস ওয়াই আমার কথাটা রেকর্ড হয়নি। তো যেমন দেখতে পাচ্ছ ভিডিওটাতে যে আমরা এগোচ্ছি একটা টানেলের থ্রুতে, এটা ডিপিক্ট করছে যে আমরা গঙ্গার ভেতর দিকে যাচ্ছি। চারদিকে দেখতে পাচ্ছে জলের একটা সুন্দর আঁকা মতো আছে এটা রিপ্রেজেন্ট করার জন্য। এবার এইখানে যখন সামনে যখন গেলাম না, গিয়ে দেখলাম একটা মেট্রো, লিটারালি একটা মেট্রো করা আছে হাওড়ার। দেখতে পাচ্ছ কী সুন্দর মেট্রোটা, লিটারালি দুটো চেয়ার অ্যাভয়েড করো। হ্যাঁ, বাই দ্য ওয়ে এই দেখো যেরকমভাবে যায়, মেট্রো সিট আছে এদিকে, মেট্রোর সমস্ত ডোর উইন্ডো সমস্ত কিছু রয়েছে, পুরো মনে হচ্ছে অ্যাজ ইট ইজ যাচ্ছে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট কথা যে এই যে জিনিসগুলো যে লেখা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এখানে একটা লেসন হিসেবে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? যারা পারবে পজ করে রিড করে নিও। আর দেখো একটা জিনিস আমাকে বলতে চাই যে এই যে যাচ্ছি না, এই মেট্রোটা অ্যাকচুয়ালি এখানে শেকিং হচ্ছিলো, মানে ঝাঁকুনি হচ্ছিলো, লিটারালি ঝাঁকুনি হচ্ছিলো, নড়ছিলো সব দিকে। এক দুটো করে এরমভাবে লাইফ লেসেন্স বা মেসেজ দেওয়া আছে, সোশ্যাল মেসেজ দেওয়া আছে বেসিক্যালি। আর পুরো মেট্রোটা এরম মনে হচ্ছে, আমি ইচ্ছা করি এটা আনকাট ভিডিও দিচ্ছি যাতে ভিডিওটাতে আমি পুরোপুরি রিয়েল লাইফ টাইম এক্সপিরিয়েন্স দেখতে পারি, মানে লাইভ এক্সপিরিয়েন্স যে কীরম হয় না হয়। সত্যি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছিলো। এবং এখান থেকে দেখুন বেরোচ্ছি, দেখো ওদিকে যেমন মেট্রোর সামনে একটা থাকে না ব্যারিকেড মতো, যে এর পর মেট্রো এলে এটা খুলবে, তো সেটা দেখতে পেয়েছি আমি, ব্যারিকেডটা দেখতে পেলাম। এইদিকে আবার এখানে অনেক, এখানে দেখো এখানে এক্সকেলেটর রয়েছে, এখানে টিকিট কাউন্টার নেই কিন্তু এখানে আমাদের টিভি স্ক্রিন প্রেজেন্ট রয়েছে। তো রিয়েলি গুড, পুরো ডিপিক্ট করেছে বোঝা যাচ্ছে। আর এটা এখানে এসি চলছিলো ভাই, এরা কাটা ছিল ভাই, আই ডোন্ট নো, যাই হোক আমি অকওয়ার্ড হয়ে গেছিলাম একটু। তো যখন আমি ঢুকলাম ভেতরটা জাস্ট আলাদাই, এখানে যে সাউন্ডটা চলছে আমি একটু আস্তে করে পেছনে চালিয়ে দিলাম সাউন্ডটা, আশা করছি শুনতে পাচ্ছ যে কী সুন্দর একটা সেতারের আওয়াজ আসছে, জলতরঙ্গের আওয়াজ আসছে। মা দেবী দুর্গা এখানে পদ্মের ওপর বিরাজমান, এবং তার সাথে সাথে যে তার চার পুত্র পুত্রী লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ সিংহ সমেত একটা নৌকাতে তারা মায়ের কাছে আসছে। সত্যি একটা খুব ভালো রিপ্রেজেন্টেশন। এবং সবথেকে বড়ো কথা, মা দুর্গা যেখানে দেখা যাচ্ছে যে কুমির ওপর উনি বিরাজমান, মানে হচ্ছে কুমির হচ্ছে মা গঙ্গার বাহন, তারপরে উনি কুমিরের ওপর বিরাজমান। তো এটা ভালো রিলেশনশিপ ডিপিক্ট করছে। আর তাছাড়া সাইডের তুমি কাজকর্ম দেখতে পাচ্ছ কী সুন্দর। আর একটা জিনিস আমি তোমাদের অবজার্ভ করলাম যে মায়ের হাতে কমণ্ডলও দেওয়া রয়েছে, এই যে মায়ের হাতে কমণ্ডলও রয়েছে, দেখো দেখতে পাচ্ছ কি না, হ্যাঁ এই যে জল পড়ছে দেখা যাচ্ছে, এই যে জল পড়ছে, এই জিনিসগুলো দেখানোর জন্যই মেনলি করছিলাম। শুধু দুর্দান্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে সত্যি বলবো, মানে এই জলে ঠাকুরের প্রতিচ্ছবি আসছে, সবই প্রতিচ্ছবিটা আসছে, মানে
না আলাদা এক্সপিরিয়েন্স, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স করেছে, আর ভেতরের পুরো সেন্ট্রালাইজড এসি করা, সত্যি জগৎ মুখার্জি পার্ক অ্যাট ইস পিক, হেভি লেগেছে আমার, হেভি লেগেছে। এই দেখো এখান দিয়ে তুমি আমাকে আরেকবার দেখাচ্ছি জিনিসটা, যে মা এখানে রয়েছেন এদিক করে, আর এদিকে সিংহ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এরা সবই একসাথে রয়েছে, সত্যি খুব দারুণ লাগলো। তো এই যে জগৎ মুখার্জি পার্ক থেকে বেরোলাম, আর সত্যি বলতে গেলে যা বৃষ্টি হয়েছে, যে পরিমাণ লেট হয়েছে, আর কোথাও শুট করা সম্ভব নয়। নর্থ কলকাতা ট্যুর এই আমাদের এতটুকুই রইল, এরপরে সাউথ কলকাতা ট্যুর আসবে, সেটা অবশ্যই দেখবেন। অ্যান্ড অতি অবশ্যই আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে দাও, অ্যান্ড পুরী রিকের সঙ্গে যুক্ত থাকতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, কোন ভাগটা সবথেকে ভালো লাগলো সেটাও অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংকস ফর ইয়োর টাইম।